বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা নার্সারিতে আসছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে ফল সহ আসলে গাছগুলোর মানে কেমন দাম। এটাই হচ্ছে মেইন সময়, কারণ এখন তো বর্ষাকাল, মানে মোটামুটি বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো আপনার কি ধরনের গাছগুলো রোপণ করলে একটা ভালো ফলন পাবেন, বা আসলে গাছগুলোর দাম কেমন আপনার অনেকেই জানতে চান। আমরা আজকে আসছি রংপুর শহরের একবার পুরাতন একটা নার্সারি, এটা হচ্ছে মানিক নার্সারি। আমরা ঠিকানা সহ সব কিছু তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে, এবং এগুলোর হচ্ছে দাম সম্পর্কে একটু ধারণা দাও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এখানে, ওয়ালাইকুম আসসালাম, আপনার এখানে সবগুলোই দেখতেছি আমরা। এগুলো কি সবগুলো ছাদ বাগানের জন্য? ছাদ বাগানের জন্য। আচ্ছা, এখানে কি কি জাতের চারা মানে? এই যে এটা হলো বাড়ি ফোর। আচ্ছা, বাড়ি ফোর। জি। আচ্ছা, বাড়ি ফোর আমার বৈশিষ্ট্য কিরকম? বাড়ি ফোর আম খুবই সুস্বাদু, এবং একটা আম 600 গ্রাম পর্যন্ত হয়। একটা আম 600 গ্রাম পর্যন্ত হয়? জি। আচ্ছা, এই আমটার নামের কথা আমার খেয়াল নাই। একটা আমার ওজন কতটুকু হবে? একটা আম আপনার 1.5-2 কেজি হবে। একটা আমি 1.5-2 কেজি? জি। আচ্ছা চলেন, হাঁটতে হাঁটতে আমরা একটু আমগুলো দেখব। আচ্ছা, সামনেরটা, সামনেরটা, এই যে এইটা, এটা হলো চিয়াংমাই। আচ্ছা, চিয়াংমাই। জি। আচ্ছা, চিয়াংমাই। আচ্ছা, এইটা আমার ওজন কতটুকু হয়? এটা তাও 1 কেজি হবে। 1 কেজি হবে? জি। আচ্ছা, সাধারণত মানে এইরকম চারা, জি, এরকম আপনি যেটা দেখালেন চিয়াংমাই, এটা সাধারণত কেমন দাম মানে সাধারণত বেচা বিক্রি হয়? চারা চারা এগুলো আপনার 700-800 হাজার, মানে কি ইয়া সহ, টপ সহ? টপ সহ না, এগুলো বিক্রি হচ্ছে আপনার 3,000 টাকা করে। এগুলো একটা 3,000 টাকা করে? জি। আচ্ছা চলেন, আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবেন। জি। আচ্ছা, ঘুরে ঘুরে দেখাবেন। এটা 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 বাড়ি ফোর। আচ্ছা, বাড়ি ফোর। জি, এটাও বাড়ি ফোর। আচ্ছা, এটা সুন্দর তো মানে কালারও চলে আসছে। জি জি। আচ্ছা, বাড়ি ফোর, এই গাছটার বয়স কতদিন হবে? এই গাছটার বয়স হলো আপনার 5-6 বছর। আর 6 বছর? জি। আর 6 বছর। এটা হলো সূর্যডিম। সূর্যডিম? জি। আচ্ছা, এই আমের স্বাদ কিরকম, হাত দেওয়া যাবে? খুবই স্বাদ। জি। আর খুবই স্বাদ না? জি। আচ্ছা, সাধারণত এই আমগুলো মানে কোন সময় বেশি আসে আর কি, মানে সব আম শেষ হওয়ার পরে না আগে আসে? না, এদের সব আম শেষ হওয়ার পরে এগুলো পরে পাকে। আচ্ছা, তাহলে এটা কি মানে লেট ভ্যারাইটিস? লেট ভ্যারাইটি। এবং এই জানেন এটা কিউ যাই? আচ্ছা, কিউ যাই আম। এটা কিউ যাই? কিউ যাই, কিউ যাই। জি। আচ্ছা, আপনি অন্যান্য অন্যান্য আমের চাইতে বাজারে এগুলোর মানে চাহিদা কিরকম? চাহিদা ভালো। আপনার যেহেতু অনেক দিনের মানে পুরাতন নার্সারি, জি, আপনাদের এই নার্সারি থেকে কেউ কি নিয়ে যে কমার্শিয়ালে বাগান করছে কিনা? জি, করে। আর তাদের কাছে রেজাল্ট কেমন শুনছেন? না না, ভালো ভালো। আচ্ছা, এটাও কি বাড়ি ফোর? এটাও বাড়ি ফোর। আচ্ছা বন্ধুরা দেখেন এখানে, এটা হলো, এটা হলো পুনাই আম। এটা পুনাই, এটা ঝোপায় ঝোপায় ধরে 12 মাস হয়। আচ্ছা, এটা কি 12 মাসই আম? জি। এই যে মুকুল আসছে, এই যে আম ছোট ছোট আম ধরছে, এই যে এটা ছোট ছোট আম। ভাইজান, আমাদের দেশে সাধারণত কয় জাতের হচ্ছে 12 মাসই আম? একটা এখন এখন একটা কাটিমন বাইর হয়েছে। আচ্ছা, কাটিমন, আর হলো এইটা হলো পুনাই। এটাও কিউ যাই? এটাও কিউ যাই? জি। আচ্ছা, কিউ যাই। আমরা আজকে একটু আমের, অনেকে হচ্ছে এখন তো, এখন তো মোটামুটি বর্ষাকাল, এখন তো অনেকে গাছ গাড়বে বা রোপণ করবে। জি জি। এটা, এটাও বাড়ি ফোর? এটাও বাড়ি ফোর। জি। এটা কিউ যাই? এটাও, এটাও কিউ যাই। এখানে কয়েকটাই কিউ যাই। এই যে এটা, এটা আর একটা লাল আম, এটার নাম আমার খেয়াল নাই। আচ্ছা, এই গাছটার কথা যদি আমরা বলি, ফল সহ একটা গাছের আসলে কেমন দাম আপনারা? ফল সহ, ফল হস, ফল সহ আমরা 3,000-2,500 এরকম বিক্রি করি। আপনারা কি 4,000 টাকা পর্যন্ত বিক্রি করি? আচ্ছা, সর্বনিম্ন 2,500 থেকে উপরে 4,000 পর্যন্ত? জি। আচ্ছা, এটা কি গাছের কোয়ালিটি অনুযায়ী? গাছের কোয়ালিটি অনুযায়ী। আচ্ছা, একটা ব্যাপারে একটু শেয়ার করেন, আপনি অনেকেই অনেকেই ছাদ বাগানের জন্য গাছ গাছ মানে ক্রয় করে নিয়ে যায়। জি। আসলে তারা নিয়ে যাওয়ার পরে কোনো মানে আপনাদের কাছে যেরকম মানে ফল আসে? জি জি। ওনাদের কাছে কোনো মানে ফল আসে না, ফুলও আসে না, এটা তারা কিভাবে রোপণ করবে এবং কি ধরনের ছায়ার মধ্যে যদি লাগাইতে? ফল ফুল হবে না, গাছই হবে শুধু, ছায়াতে লাগানো যায় না। আচ্ছা, আর কি কি করা যাইতে পারে? না, ছাদ বাগান করতে গেলে আমার ছাদে যে ছায়া নাই, ছাদ বাগানে ভালো হবে, এবং এই পানি কম বেশি হলে গাছ হলুদ হবে, এটা হবে মানে খারাপ হবে, পানি কম বেশির জন্য। আচ্ছা, এখানে যে মাটিটা আছে, আসলে মাটিটা আসলে কিভাবে কি প্রস্তুত? সার, গোবর সার দিয়ে মিক্সার করা, গোবর সার দিতে হয়। আচ্ছা, একটু খোল দিতে হয়। আর এই আর কিছু? আর কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না? রাসায়নিক সার প্রয়োগ করি না আমরা।
তারপরে এখানে কমলা আছে, এই যে ওটাও কমলা। আচ্ছা, এগুলো সব ছাদ বাগানের জন্য? জি, ছাদ বাগান। ছাদ বাগান যদি কেউ মাটিতে লাগাইতে চায় মাটিতে লাগাবে। এই দেন থাই জাম্বুরা। সাধারণত মাটিতে লাগানোর জন্য একটা চারা আপনার কেমন দাম মানে? এগুলো 500-600 এরকম। মূলত আমাদের ফুলের নার্সারি। আচ্ছা, ফুল বেশিরভাগ ফুল হয়, আর এগুলো সামথিং এগুলো করি আর কি, এই যে বর্ষাকালের জন্য। আচ্ছা, এগুলো তো সবগুলো এই লেবু, এই লেবুর চারা পাওয়া যায়। এই লেবুতে দেখেন ঝোপায় ঝোপায় ধরে, দেখেন ঝোপায় ঝোপায় লেবু ধরে। এখানে একখানে কয়টা ধরছে? 6-7টা ধরছে। আপনার 12 মাসই লেবু? এটা 12 মাস না, এই সময়টা বেশি ধরে আর অন্য সময় একটু কম ধরে, কিন্তু খুবই স্বাদ লেবুটার। আচ্ছা, এইটা আপনারা কি করে রাখছেন? এটা কলম। আচ্ছা, এইভাবে কলম করতে হয়? জি। আচ্ছা আচ্ছা, এখান থেকে কাটলে আরেকটা গাছ হবে? জি। আমরা আজকে আসছি রংপুর শহরের প্রাণ কেন্দ্রে, এটা হচ্ছে মানিক নার্সারিতে। আচ্ছা, এইটা কি? এইগুলো মালটা। আচ্ছা, মালটা, এই জাতের নাম কি আসলে? এটা বাড়িওয়ান মালটা। আচ্ছা, বাড়িওয়ান মালটা। জি। বড় ভাই, এই ব্যাপারটা শেয়ার করেন। অনেকেই নিয়ে যে কমার্শিয়ালি মালটার বাগান করছে। জি। এক বাগানে প্রচুর ফল, জি, আরেক বাগানে কোনো প্রকার ফলই নাই। এটা পরিচর্যাগুলো আসলে কেমনে কি করতে হয়? এটা মূলত পরিচর্যা লাগায় রাখলে এটা দেখা যায় যে তারা সময় মতো যত্ন নেয় না, যত্ন না নেওয়ার কারণে ফল টিকাইতে পারে না, ফলটা পড়ে যায়। আর সাধারণত যত্নটা কিভাবে কি নিতে হবে? যত্নটা আপনার মুকুল আসার আগে স্প্রে করতে হবে, এবং মুকুল আসার পরে আর স্প্রে করা যাবে না। যখন গুটি আসবে তখন থেকে স্প্রে করতে হবে নিয়মিত। আর মাটিতে কোনো প্রকার খাবার দাবার? না, মাটিতে খাবার দিতে হবে, ওই যে গোবর সার দিয়ে তো লাগাই দিছি। আচ্ছা, তারপরে? তারপরে একটু হালকা পাতলা এটাও দিই। আচ্ছা, এইটা কি? এটা কি জাম্বুরা? এটা থাই জাম্বুরা। আচ্ছা, থাই জাম্বুরা। জি। আচ্ছা, এটা এত বড় বড় হয়ে গেছে? এসে বড় হবে। ও, এটা কেন পরিপক্ক হয়নি? জি, না পরিপক্ক হইলে গাছের কমলা, মিষ্টি কমলা। এই যে দেখেন, এদিকে আরো বেশি আছে, এই দেখেন আছে, বেশি আছে কমলা। দার্জিলিং কমলা খুবই মিষ্টি, বাজারের চেয়ে তো ভালো। আচ্ছা, অনেকেই বলে যে আমাদের দেশে ওইভাবে আসলে মিষ্টি হয় না। না না, আপনি নভেম্বরের 15 তারিখে আসবেন, ইনশাল্লাহ যদি গাছ থাকে এখানে তা আপনি খাওয়াই দেবো। আচ্ছা, আমরা তো আসার চেষ্টা করবো। আচ্ছা, আমরা সামনে আর একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এটা ইয়ে ভিয়েতনাম মালটা? ভিয়েতনাম মালটা বা অনেকে বলে ভেরিগেট মালটা। ভেরিগেট, ভেরিগেট। হ্যাঁ। আচ্ছা, ভেরিগেট মালটা। যে ভেরিগেট মালটা। আচ্ছা, এই সাইডেও তো অনেক গাছে প্রচন্ড রকম কমলা ধরে, ইয়া, জি জি, মালটা ধরে আছে। জি, মালটা ধরে আছে। জি, আসলে বাণিজ্যিক ভাবে যদি ভালোভাবে করা যায় সেক্ষেত্রে লাভবান হওয়া সম্ভব কি? হ্যাঁ, সম্ভব, সম্ভব। আচ্ছা, পরিচর্যা যদি মানে ঠিক থাকে? না, জি জি, তা তো বটে, পরিচর্যা ছাড়া কোনো জিনিসই হয় না। আর পরিচর্যা যদি ঠিক থাকে ভালো হবে তাহলে আর দেখা যাবে যে একটা বাগান করলে চাকরির চাইতে বেশি টাকা আসবে। হ্যাঁ, আচ্ছা, কি এই ফুলটার নাম কি? মুসুন্দা। আচ্ছা, মুসুন্দা। এটা কি সারা বছরই ফুল ফোটে? না, মাঝখানে একটু গ্যাপ যায়, তাছাড়া ফুল থাকে। এটা হলো গালফোনিয়া। আচ্ছা, গালফোনিয়া। জি, পার্মানেন্ট ফুল, 12 মাস থাকবে। আচ্ছা, এটা 12 মাস থাকে? জি। আচ্ছা, এই ফুলটার নাম কি? এটা হলো অ্যারোমেটিক জুই। অ্যারোমেটিক জুই? জি। আচ্ছা, জুই, এটার কি? এটা খুবই ঘ্রাণ। আচ্ছা, খুবই ঘ্রাণ না? জি। আচ্ছা, দেখেন কাছ থেকে অ্যারোমেটিক জুই। আর এই সাইডে এটা কি? এটা হলো বাগান বিলাস। আচ্ছা, এটাই বাগান বিলাস? জি, এলো থাই বাগান বিলাস। থাই বাগান বিলাস। আর এই পাশে কি মরিচ আছে, পেঁপে আছে? জি জি। আর সাইডে সব ধরনের গোলাপ? সব গোলাপ, সব গোলাপ। এই যে, এই যে, এরও বাগান বিলাস। ওইটা, এটা হলো বেদেনা। তারপরে আছে আমরা। আচ্ছা, তারপরে আছে জলপাই। আচ্ছা, আপনাদের কাছে এই ভিয়েতনামি নারিকেল এই গাছটা? না, এটা নাই। এটা সুপারি। আচ্ছা, সুপারি। এটা আমাদের দেশি সুপারি। এটা কি বলেন? এটা বলকামিনী। আচ্ছা, বলকামিনী। এগুলা কি মানে বাসার সৌন্দর্যের জন্য? বাসার সৌন্দর্যের জন্য। আচ্ছা, তার সামনে একটা ক্রিসমাস ট্রি। আচ্ছা, ক্রিসমাস ট্রি। আর হচ্ছে এই পাশে এগুলো? এগুলো পাতাবাহার। পাতাবাহার, সামনের গুলো সবগুলো ফুল না? জি, পাতাবাহার। এটা হলো ইয়া, এটা হলো আপনার। আজকে আমরা মোটামুটি একটা নার্সারিতে একটু গাছ সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। অনেকেই অনেকেই হচ্ছে জানে, অনেকেই জানে না। তো আমরা আজকে আসছি হচ্ছে রংপুর শহরের প্রাণ কেন্দ্র, এটা রোকেয়া ইউনিভার্সিটি, ভার্সিটির বা পার্কের মোড় থেকে মোটামুটি
আশরুদপুর চক বাজার সিটি কলেজ সংলগ্ন এবং বিএডিসি ফার্মের পাশে, এবং ওই পাশে আবার ফার্মের কামারের মোড় বলে, ওখান থেকে কাছাকাছি সব। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার একটু গাছ সম্বন্ধে আমাদের পরিচিত করা দিলেন। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।